আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ছোট্টবেলা সেই স্মৃতিবিজড়িত কবিগুরুর এই ছোট্ট নদীর উৎপত্তিস্থল কিন্তু শান্তিনিকেতন। তাই শান্তিনিকেতনের সাথে বাঙালির মনের টান অবিচ্ছিন্ন। আর সেই টানেই আমরা এইবার দুদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তির খোঁজে শান্তিনিকেতনে। এই শান্তিনিকেতন সিরিজে আপনাদের নিয়ে যাব বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করাতে। সাথে থাকবে সোনাঝুরি হাটের ইতিহাস, ঘুরে দেখাবো সেই হাট, আর থাকবে রায়পুর ও সুরুর রাজবাড়ির ইতিকথা। কঙ্কালীতলা কালীবাড়ির সাথে থাকবে কোপাই নদী সহ অন্যান্য অনেক তথ্য। তাই আমি আশা করব আপনারা ভিডিওগুলো পুরোটা দেখবেন, এবং পরিবেশন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের এপিসোডটা শুরু করি। বন্ধুরা, সকালে শুরুটা হচ্ছে এই যে চা দিয়ে। ঘড়িতে এখন বাজে 8:15, আমাদের জার্নি শুরু হলো। সাথে থাকো এই ব্লগটার, চলো যাত্রা শুরু করি, দেখতে থাকো এই ব্লগটা। কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন আপনারা যেতে পারেন পার্সোনাল কার, ট্রেন অথবা বাসে। 163 কিলোমিটার মতন ডিস্টেন্স হলেও পার্সোনাল কারে যেতে আপনাদের সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা মতন। আর সব থেকে ইকোনমিক্যাল ওয়ে হলো ট্রেন। ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম, ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন। করোনার বিধিনিষেধের জন্য বাস সার্ভিস একটু কম হলেও তার টাইমিং, বুকিং ওয়েবসাইট এবং ফেয়ার সব কিছু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চেক আউট করে নিতে পারেন। আমরা গিয়েছিলাম নিজেদের গাড়িতে। মাঝে শক্তিগড় এবং নবাভাট শিব মন্দির দর্শন করে আমাদের বোলপুর পৌঁছতে টাইম লেগেছিল 4.5 ঘন্টা মতন। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 10:15, আমরা এই মাত্র পৌঁছলাম হচ্ছে শক্তিগড়। তোমরা শক্তিগড় জানো, ল্যাংচার জন্য পুরো বিখ্যাত। মানে এখানে তুমি যেদিকে মাথা ঘোরাও সেখানে হচ্ছে ল্যাংচা মহল, ল্যাংচা প্যালেস, ল্যাংচা ভবন এইগুলোই পাবে। মানে এটা একটা খুবই ভালো লাগে এখানটা এলে, চারিদিকে ল্যাংচা ল্যাংচা ল্যাংচা। তো আমরা এখন দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ, ল্যাংচা নিকেতনের সামনে। গাড়িতে চলতে চলতে একটু দাঁড়িয়ে কিছু খেয়ে নেবার যে আনন্দ, সেটা অতুলনীয়। আর তা যদি শীতের সকালে গরম গরম লুচি আর ছোলার ডাল হয় তাহলে তো আর কথাই নেই। সীতাভোগটা কিন্তু খুবই টেস্টি আছে। এখানে যেটা স্পেশালিটি সীতাভোগ আর মেহেদানো, ল্যাংচা তো আছে, ল্যাংচা তো ডেফিনেটলি ট্রাই করতেই হবে একটা। তো বন্ধুরা, এই যে সাইজ দেখতেই পাচ্ছ, ল্যাংচা নিলাম দুটো, দেখি টেস্টটা কেমন বলছি তোমাদের। সত্যি কলকাতাতেও পাওয়া যায়, বাট এখানকার ল্যাংচার টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ। খেয়ে নি, তারপর আবার বেরোবো। বর্ধমান থেকে শিউড়ি রোড ধরে বোলপুর যাবার পথে আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম নবাভাট 108 শিব মন্দির দর্শন করতে। হাওড়া বর্ধমান কট অথবা মেন লাইন ট্রেনে বর্ধমান স্টেশনে নেমে টোটো অথবা বাসে মাত্র 15 মিনিট, মানে 4 কিলোমিটার জার্নি করে আপনারা পৌঁছে যেতে পারেন এই 108 শিব মন্দিরে। আর নিজের কারে এলে শিউড়ি রোড ধরে নবাভাট বাস স্টপেজের একেবারে সামনেই এই মন্দির। চলুন জেনে নিই এই মন্দিরের ইতিহাস, আর সাথে আপনাদের একটু এই মন্দির চত্বরটা ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা রাস্তা যেতে যেতে, এটা হচ্ছে নবাভাট পূর্ব বর্ধমান 108 শিব মন্দির। এটা দেখে জাস্ট দাঁড়িয়ে গেলাম। এখানে সব কিছু সুব্যবস্থা আছে, এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা হচ্ছে পুরো কার পার্কিংয়ের এরিয়া। কার, বাইক বা গাড়ি নিয়ে আসলে 20 টাকা করে হচ্ছে পার্কিংয়ের ফি, কার নিয়ে এলে বা বাস লরি হলে 100 টাকা। এইটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। আর ওই দিকটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে অফিস, মানে ওখানে তুমি কোনো কিছু যদি দান করতে চাও বা কিছু যদি প্রসাদ সামগ্রী নিতে চাও ওখান থেকে কালেক্ট করতে পারো।
মন্দিরের মেন এন্ট্রান্সের ঠিক বাম দিকে স্বল্প মূল্যে রয়েছে জুতো রাখবার জায়গা, মহিলা ও ছেলেদের টয়লেট এবং আছে পানীয় জলের সুব্যবস্থা। চলো ভেতরে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। বর্ধমানের এই 108 শিব মন্দির এই দেশে শিবতীর্থগুলির মধ্যে যেমন অন্যতম, ঠিক সেরমই ঐতিহ্যবাহী। সারা ভারতে 108 শিব মন্দির মাত্র দু জায়গায় আছে। আশ্চর্যজনকভাবে এই দুটি হল পূর্ব বর্ধমান। প্রথমটি বর্ধমান শহরের উপকণ্ঠে নবাবহাটে এবং দ্বিতীয়টি কালনাতে। দুটি নির্মাণ করেছেন বর্ধমান রাজপরিবার। আসুন জেনে নিই এই মন্দিরের কিছু ইতিকথা। একদা প্রাকৃতিক দুর্যোগ আর মন্যন্তরে জনশূন্য হয়ে পড়েছিল এই নবাবহাট। এই সময় বর্ধমানের মহারাজা তিলকচাঁদের মৃত্যুর পর মহারানী ভীষণ কুমারীর সাথে ইংরেজদের চরম বিরোধ বাঁধে। তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রও শুরু হয়। মহারানী ভীষণ কুমারী দৈব আদেশে দুর্যোগ অতিক্রান্ত হলে 1788 খ্রিস্টাব্দে এই 108 শিব মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন এবং শোনা যায় কাজ সম্পন্ন হয় 1790 খ্রিস্টাব্দে। এই 108 মন্দির কমপ্লেক্স একটি জপমালার 108টি পুঁথি বা 108টি রুদ্রাক্ষ নেকলেস দ্বারা অনুপ্রাণিত, যা এক অসম্ভব সুন্দর শিল্পকলার পরিচয়। মন্দিরগুলি নির্মাণ করা হয়েছে একটি আয়তক্ষেত্রের বাহু বরাবর, আর মাঝখানে রয়েছে দুটি বৃহৎ জলাশয়। মন্দিরের নকশা স্ক্রিনে দিলাম। কালের অমোক নিয়মে মন্দিরগুলি ভগ্ন দশাগ্রস্ত হয়ে পড়লে 1965 সালে বিল্লা জনকল্যাণ ট্রাস্ট দ্বারা এইটিকে পুনর্নির্মাণ করা হয় এবং 2013 সালে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের সহযোগিতায় পার্কিং কমপ্লেক্সও বানানো হয় মন্দিরের ঠিক সামনে, এবং ওই ফান্ড ইউজ করা হয় মন্দির বিউটিফিকেশনের কাজের জন্য। প্রেজেন্টলি এই মন্দির কমপ্লেক্স 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ডের আন্ডারে রয়েছে, যারা মন্দিরে দেখাশোনা করা ছাড়াও ডিভোটিসদের জন্য গেস্ট হাউস বানানোর প্রকল্পতে কাজ করছেন। মন্দির চত্বর খুবই নিট অ্যান্ড ক্লিন এবং গাছপালা ও সুন্দর বাগান দিয়ে ঘেরা। এই নবাবহাট 108 মন্দির কমপ্লেক্স বর্ধমান টাউন সহ ওয়েস্ট বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্তদের এই মন্দির আকর্ষণ করে থাকে। বোলপুর শান্তিনিকেতন ঘুরতে এলে কিন্তু এই জায়গাটা তোমরা ঘুরে যেতেই পারো, খুবই একটা পিসফুল, খুব ভালো লাগবে কয়েকটা মুহূর্ত এখানে স্পেন্ড করার জন্য। তো চলো, আমরা এখানে মোটামুটি দর্শন করে নিলাম, এবারে আবার রওনা দিচ্ছি, দেখতে থাকো। বোলপুর শান্তিনিকেতনে, এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে ঢুকলাম আমরা। তো বন্ধুরা, আমরা এইমাত্র ঢুকলাম শান্তিনিকেতনে, আর আমাদের বুকিং আগে থেকেই ছিল, মানে লজ নয়, এটা একটা ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে যে বুকিংগুলো হয়, মানে পোস্ট অফিসের স্পেশাল রুম এগুলো বলতে পারো। একবার তোমাদের দেখাই রুমটা কীরকম, আর রুমটার পজিশানটা দেখো, সামনে দেখতে পাচ্ছ দূরে ওইটা হচ্ছে শান্তিনিকেতন যাবার রাস্তা, এখান থেকে হার্ডলি 2 মিনিট মতন লাগবে হেঁটে। আর এইটা হচ্ছে তোমার এন্ট্রান্সটা, আমাদের যে বুকিং মানে পোস্ট অফিস, এটা অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে এন্ট্রান্স, আমরা যাচ্ছি ভেতরে, আমাদের অলরেডি ভেতরে আমরা এইমাত্র ঢুকলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশনও খুব সুন্দর এখানটায়। দেখো এখান থেকে কত সুন্দর লাগছে এখানে রুমের
বাইরেটা। এখানে টোটাল তিনটে রুম আছে, তার মধ্যে একটা হচ্ছে ভিভিআইপি দের জন্য, আর আমাদের রুম হচ্ছে এইটা। চলো একবার রুম টুর দিয়ে দিই। এই রুমে ঢুকলাম, দেখতে পাচ্ছ বেড, খুবই বড় বেড, দুটো বড় বড় জানলা আছে এখানে। এই হচ্ছে মিরার, ড্রেসিং টেবিল কাম মিরার বলতে পারো। আর এখানে একটা ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য দেখতেই পাচ্ছ। আর এখানে একটা ওয়ার্ড্রব আছে, আর এই হচ্ছে ফ্যান। এই রুমটার সঙ্গে অ্যাটাচ কোনো বাথরুম নেই, বাট এখানে ওয়াশরুমটা হচ্ছে বাইরে। এই এটা হচ্ছে ওয়াশরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওনারা যথেষ্ট সময় এসে ক্লিনও করে দেয়। দেখে নাও। আর এটা একটা রুম সেম, কিন্তু এখানে এসি আছে দেখতে পাচ্ছি, দেখে নাও তোমরা। আর সব কিছুই আগের রুমটার মতনই, এখানে মিরার আছে, বেড, জানালা, ওখানে জিনিসপত্র রাখার জন্য ছোট্ট একটা ডেস্ক টাইপের আছে, প্লাস লাইট, ফ্যান, আর এইখানে আছে তোমার অ্যাটাচ বাথরুম। এই দেখো বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এই দুটো রুম সাথে আছে, আর একটা রুম যেটা তোমাদের বললাম ভিভিআইপিদের জন্য, এই রুমটা এখন বন্ধ, কারণ ওটা উপরে যারা বুকিং করে তাদের জন্য স্পেসিফিক্যালি। হচ্ছে আমার বন্ধু পৃথ্বীরাজ, নমস্কার। আর ও হচ্ছে ওর ওয়াইফ, আর ওই যে আমার ওয়াইফ। তো চলো এই যে রুমটার বুকিং প্রসিজার একটু ওর থেকে শুনে নিই। পৃথ্বীরাজ একটু বল এই বুকিং প্রসিজারটা কীরকমভাবে, মানে আমার যারা দর্শক বন্ধু আছে তো তাদের জন্য একটু যদি ডিটেলসে বলিস ভালো হয়। এটা যারা ডিপার্টমেন্ট অফ পোস্টে চাকরি করে তাদের থ্রুই এটা বুক করা যাবে। বুক করতে ভাড়া এমন কিছুই নয়, মাত্র রুম ভাড়া 100 টাকা করে পার ডে। কিন্তু একটাই অসুবিধা, একটার সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, একটার সাথে অ্যাটাচ বাথরুম নেই। যারা চাকরি করে তারাই বুক করতে পারবে, ফাঁকা থাকলে তবেই পাবে, নচেত নয়। খুব একটা ভিড় হয় না, পৌষ মেলা বা ওই সময়টা এখানে কোনোভাবে জায়গা পাওয়া যাবে না, কারণ তখন বড় বড় অফিসাররা চলে আসে, অন্য কোনোভাবে জায়গা পাওয়া যাবে না। আমরা পৌষ মেলা বা কোনো স্পেশাল অকেশনে আসি বলে আমরা অ্যারেঞ্জমেন্ট পেয়েছি, অনেক সময় অ্যারেঞ্জমেন্ট করে আসা যায়। ভালো দেখ, খুব ভালো, মানে অ্যাজ পার হোটেলের মতোই, কিন্তু হোটেলের মতো সার্ভিস অতটা পাওয়া যাবে না, কারণ এখানে কোনো সাপোর্ট দেওয়ার মতো কোনো পাবলিক থাকবে না। এখানে নিজের জিনিস নিজের কাছে রেখে দিতে, চাবি টাবি সব নিজের দায়িত্বে। আচ্ছা, আর বোলপুর ছাড়াও আর কোথায় কোথায় বুক করতে পারবো এইরকম ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে? মুর্শিদাবাদ রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, আচ্ছা, পুরী রয়েছে, আচ্ছা, এরকম বিভিন্ন জায়গায় রয়েছে। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা তোমরা শুনলে ওর থেকে কীভাবে বুকিং করতে হয় সেটাও আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা যারা ডিপার্টমেন্ট অফ পোস্টে আছো তারা এই ফেসিলিটি অ্যাভেল করতে পারো। তো চলো আমরা এখন একটু বেরোবো, সোনাঝুরির দিকে যাওয়ার ইচ্ছে আছে, ওখানে লাঞ্চ করে একটু হাটটাও ঘোরাবো তোমাদের। দেখতে থাকো, সাথে থাকো, চলো। দাদা, এই পাশে গুলো কি আছে?